আজ আমি তোমাদের শোনাবো হুমায়ুন আহমেদের লেখা হিমু এবং একটি রাশিয়ান বড়ি। উপন্যাসটি হুমায়ুন আহমেদের অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস। হুমায়ুন আহমেদ একজন অত্যন্ত জনপ্রিয় লেখক, চিত্রকর এবং নাট্যকার ছিলেন। তার জন্ম 13ই নভেম্বর এবং 19শে জুলাই 2012 সালে নিউ ইয়র্কে তার মৃত্যু হয়। তার অন্যান্য জনপ্রিয় বইগুলি হলো আজ হিমুর বিয়ে, তোমাদের এই নগরে, ময়ূরাক্ষি ইত্যাদি। উপন্যাসটি আমি নিয়েছি হিমুর সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে। তো চলো শুরু করা যাক আজকের উপন্যাস। ভূমিকা। আমাদের কালচারে অনুরোধে টেকি গেলার ব্যাপারটা আছে। লেখালেখি জীবনের শুরুতে প্রচুর টেকি গিলেছি, শেষের দিকে এসে রাইস মিল গেলা শুরু করেছি। হিমু এবং একটি রাশিয়ান পড়ি তার উদাহরণ। বছরে আমি একটাই হিমু লিখি। বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে বলে দুজন হিমু, একজন মাঠে বসে খেলা দেখবে, অন্যজন পথে পথে হাঁটবে। হুমায়ুন আহমেদ, নুহাস পল্লী। মাজেদা খালা গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, পড়ি দেখবি? আমি বললাম, কিরকম পড়ি? দানা কাটা পড়ি। আমি বললাম, দানা কাটায় ঘা শুকিয়েছে নাকি ঘা এখনো আছে, শরীরে ঘা নিয়ে ঘুরছে, এমন পড়ি দেখব না। মাজেদা খালা বিরক্ত মুখে বললেন, তুই কি সহজভাবে কোনো কথা বলতে পারিস না? ডানা কাটা পড়ে দেখতে চাস কি চাস না বল, হ্যাঁ কিংবা না? ডানাওয়ালা কিংবা ডানা কাটা কোনো ধরনের পড়ি আমার দেখার ইচ্ছে করছে না। খালাকে খুশি করার জন্য হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খালা আমার 3R সাইজের একটা ছবি রেখে বললেন, এই দেখ ডানা কাটা পড়ি। আমি দেখলাম গোফওয়ালা এক পড়ির ছবি। তার মাথার চুল ব্রাশের মতন ছোট করে কাটা, চাইনিজ কাটের হলুদ রঙের একটা স্কার্ট তার গায়ে, শার্টের নিচে নীল রঙের হাফ প্যান্ট, পরীর হাতে টেনিস জ্যাকেট, কপালে ঘাম দেখে মনে হলো টেনিস খেলতে এসেছে। খালা বললেন, কেমন দেখলি? আমি বললাম, ভালো, গোফওয়ালা পরীর কথা আগে শুনিনি, ছবি দেখে ভালো লাগলো, ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে থাকলে আরও ভালো লাগতো। খালা স্বর আবার খাদে নামিয়ে বললেন, ছেলে না এ মেয়ে, গোপ লাগিয়ে ছেলে সেজেছে, তার আসল ছবি দেখলে মাথা ঘুরে সোফায় কাত হয়ে পড়ে যাবি, 10 মিনিটে উঠতে পারবি না, বুক ধরফরানি রোগ হয়ে যাবে, এই দেখ আসল ছবি, এখন বল এই মেয়ে যদি পড়ি না হয় তাহলে পড়ি কে? আমি বললাম, শুধুই হুম বললি, সুন্দর একটা কথা বল। আমি বললাম, কে বলে শারদশশী এ মুখের তুলা পদনখে পড়ে আছে তার কতগুলো? এর মানে কি? এর মানে হলো শরৎ রাতে চাঁদও এই মুখের তুলনো হবে না, শরতের পূর্ণচন্দ্র পড়ে থাকবে ওই তরুণের পায়ের নখের কাছে। বাহ, তুই বানিয়েছিস? কবি ভরতচন্দ্র লিখেছেন, রূপবতী মেয়ে দেখলে ওনার মাথা ঠিক থাকতো না, নিজে বিয়ে করেছিলেন এক তারকা রাক্ষসীকে, থুমসি আলুর বস্তা, গাত্র বর্ণ পাতিল কালো, দুটো দাঁত খরগোশের মতন সবসময় ঠোঁটের বাইরে। ভরতবাবু ওই মেয়েকে বিয়ে করলো কেন? মহিলার উচ্চ বংশ বলে বিয়ে করেছিলেন, কবিরা আবার বংশের দিকে দুর্বল। রাক্ষসীর কথা বাদ দে, এলিতা মেয়েটাকে বিয়ে করবি? ধান্দাবাজি না, এক কথায় জবাব দে, হ্যাঁ কি না? পরীর নাম এলিতা? হুম, বাবা মা রাশিয়ান, এলিতা জন্মসূত্রে আমেরিকান, ফটোগ্রাফির উপর কোর্স করছে, বাংলাদেশে আসছে স্টিল ছবি তুলতে, নাম দ্য ফুড ঢাকায়, আসবে ডিসেম্বরের শেষ সপ্তাহে, তুই হবি তার গাইড। আমি তো ইংরেজি জানি না, গাইড হব কিভাবে? খালা বললেন, ওই মেয়ে টিচার রেখে বাংলা শিখে তারপর আসছে, ওরা যা করে সিরিয়াসলি করে, ওর মতন অকারণে রাস্তায় খালি পায়ে হাঁটে না, বাংলাদেশে আসবে তাই বাংলা শিখেছে,
তার চায়না যাওয়ার প্রোগ্রাম থাকলে চাইনিজ শিখতো, রাশিয়ান ভাষা সে জানে। আমি বললাম, ভাষাবিদ পণ্ডিত পড়ে বিয়ে করা বিপজ্জনক, তারপর তুমি যখন বলছো বিয়ে করব, বিয়ে কি মেয়ে ঢাকায় পৌঁছের পরপরই হবে? মেয়ে জানে যে বিয়ে করছে? মেয়ে কিছুই জানে না। তুই সারাক্ষণ মেয়ের সঙ্গে থাকবি, তোর উদ্ভট উদ্ভট কথাবার্তা শুনে তোর প্রেমে পড়ে যাবে। প্রেম একটু গাঢ় হলেই আমি কাজী ডেকে বিয়ে দিয়ে দেবো। তুই মেয়ের হাত ধরে চলে যাবি আমেরিকা, তোর একটা গতি হয়ে যাবে। এখন বুঝেছিস আমার প্ল্যান? এই মেয়ের সঙ্গে তুমি জুটলে কিভাবে? ইন্টারনেটে। এলিতা আমার ফেসবুক ফ্রেন্ড, তার বয়স 21। তার একটাই দুঃখ, এখনও নাকি সে কোনো বুদ্ধিমান ছেলে দেখেনি, তার কাছে পুরুষ মানেই গাধা। ছেলে সেজেছে কেন? বাংলাদেশে আসবে এই জন্য ছেলে সেজেছে। ছেলে সেজেই আসবে, যতদিন থাকবে ছেলে সেজে থাকবে। সে এক নিউজে শুনেছে গরিব দেশে সাদা চামড়ার মেয়ের একা যাওয়া মানে গ্যাং রেপড হওয়া। এলিতা ভেজিটেরিয়ান, সকালে কি নাস্তা খায় জানিস? 3টে কাঁচা ওকরা। ওকরা কি জিনিস? ওকরা হলো ঢ্যাঁড়স। দুপুরে কি খায়? অর্ধেকটা কাঁচা লাউ। হিমু ফাজলামি বন্ধ কর, আমি এই মেয়েটার বিষয়ে সিরিয়াস, আমি চাই তুইও সিরিয়াস হবি। তোদের দুজনের বিয়েটা মাথায় কিভাবে এসেছে জানিস? স্বপ্নে পেয়েছ? ও আল্লাহ, সত্যি তো কিভাবে বললি? আসলেই স্বপ্নে পেয়েছি। এলিতা যখন জানালো সে ঢাকায় আসছে, তখনই স্বপ্নটা দেখলাম। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি, হাতে গল্পের বই, গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, তখন স্বপ্নটা দেখলাম। একটা ঘোড়ার গাড়িতে করে তোরা দুজন যাচ্ছিস, পিছনে ব্যান্ড পার্টি, তোর পরনে স্যুট টাই, এলিতা পাশে, তোকে মোটেই বেমানান লাগছে না, সুন্দর লাগছে। এলিতা পরেছে লাল জামদানি, তোর গলার টাইটা লাল। আমি খালাকে থামিয়ে দিয়ে বললাম, স্যুট লাল টাই কোথায় পাবো? খালা বললেন, ড্রেস নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর খালুর স্যুট টাই আমি আলাদা করে রেখে দিয়েছি, মাপে হবে না, একটু 19 মিনিট হবে, কারো চোখে পড়বে না। আমার সামনে পর তো দেখি, টায়ার নট পারতে পারিস? না, আমি বেঁধে দিচ্ছি, শিখে নে। এখনই পড়তে হবে? হ্যাঁ, তোর খালু বাসায় ফেরার আগেই সুটটাই নিয়ে বিদায় হয়ে যা, এখন থেকে সারাক্ষণ সুটটাই পরে থাকবি, নয়তো আসল দিলে ঝামেলায় পড়বি, কা কুটকুট করবে, তাই গলায় ফাঁসের মতন লাগবে। সুটটাই পরলাম। খালা বললেন, কোটটা সামান্য লুজ ফিটিং হয়েছে, এটাই ভালো, আজকাল লুজ ফিটিংয়ের চল। যা আয়নার সামনে দাঁড়িয়ে দেখ তো কি সুন্দর মানিয়েছে, তোর চেহারা যে এত সুন্দর আগে তো খেয়াল করিনি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি নকল হিমু। আয়নার হিমুকে মনে হচ্ছে এই হিমু ব্রিফকেস নিয়ে ঘোরে, সে বিরাট ধান্দাবাজ, সন্ধ্যাবেলা ক্লাবে যায়, বোতল খায়। খালা বললেন, নিজেকে দেখে তো মুক্ত হয়ে গেছিস, পুরুষ মানুষকে বেশিক্ষণ আয়নায় নিজেকে দেখতে হয় না, চরিত্র খারাপ হয়। এখন জুতো পর, জুতা ফিট হয় কিনা দেখ তো দেখি। অনেক চেষ্টা করেও জুতা পায়ে ঢুকানো গেল না, মোজা সহ মোজা ছাড়া নানাভাবে চেষ্টা করা হলো। খালা বললেন, টাকা দিচ্ছি, এক জোড়া জুতো কিনে নিবি, ব্ল্যাক শু কিনবি, নিচে গাড়ি আছে, গাড়ি নিয়ে তোর খালুর এই স্যান্ডেলটা পরে যা, জুতার দোকানে গাড়ি থেকে নামবি, কিছুক্ষণ স্যান্ডেল পরা থাকলে কিছু হবে না। আমি গাড়ি এবং স্যান্ডেল ছাড়াই বের হলাম, হিমুর কিছুটা আমার মধ্যে থাকুক, স্যুট টাইয়ের সঙ্গে খালি পা। ঢাকা শহর বদলে গেছে, কিভাবে বদলেছে, কতটুকু বদলেছে? ঢাকা শহরে চলমান মানুষ এখন কেউ কারোর দিকে তাকায় না। আমি আধ ঘন্টার উপর স্যুট পরে খালি পায়ে হাঁটছি, কেউ বিষয়টা ধরতে পারছে না, কেউ আমার পায়ের দিকে তাকাচ্ছেই না। ঢাকা শহরে মুচি সম্প্রদায় বলে এক সম্প্রদায় ছিল, তারা প্রথমে তাকাতো পায়ের দিকে, পায়ের জুতার স্যান্ডেলের অবস্থা দেখত, তারপর তাকাতো মুখের দিকে। জুতা ওয়ান টাইম আইটেম হয়েছে বলে মুচি সম্প্রদায় বিলুপ্ত, জুতার দিকে তাকিয়ে
জুতার দিকে তাকিয়ে থাকার কেউ নেই। ঢাকা শহরের মানুষের বিক্ষিপ্ত হওয়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। দুজন আমাকে আপাদমস্তক দেখছে। ঢাকা শহরের মানুষের বিস্মিত হওয়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। দুজন মানুষ আমাকে আপাদমস্তক দেখছে। একজন দেখে হাই তুলল, দ্বিতীয়জন পানের পিক ফেলে উদাস হয়ে গেল। তবে শিশুদের মধ্যে বিক্ষিপ্ত হওয়ার তবে শিশুদের মধ্যে বিস্মিত হওয়ার ক্ষমতা এখনো কিছুটা আছে। স্কুল ফেরত এক বালিকা অনেক ঝামেলা করে মার দৃষ্টি আমার খালি পায়ের দিকে ফেরলো, বিড়বিড় করে কিছু বলল। মা ধমক দিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে, বালিকা যাবে না। কাজেই আমি এগিয়ে গেলাম, আন্তরিক ভঙ্গিতে বললাম, খুকি তোমার খবর কি? মেয়েটা সামাজিকতার ধার দিয়ে গেল না, অবাক হয়ে বলল, আপনার পায়ে জুতো নেই কেন? আমি বললাম, আমি জুতো আবিষ্কারের আগের মানুষ বলে জুতো পাইনি। মেয়ের মা তার হাত ধরে হেঁচকা টান দিয়ে বললেন, তানিজ চল তো। তানিজা বলল, খালি পায়ে হাঁটলে অসুখ হয় আমার টিচার বলেছেন। আমি বললাম, তানিজা তাকিয়ে দেখো, ঢাকা শহরের বেশিরভাগ শিক্ষক খালি পায়ে হাঁটে, এদের তো অসুখ হয় না। মেয়ের মা আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, প্লিজ আমাদের বিরক্ত করবেন না। আমি বললাম, বিরক্ত করছি না, গল্প করছি। আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আপনার কি ধারণা আপনার মেয়েকে আমি ছিনিয়ে নিয়ে যাব, তারপর টেলিফোন করে বলবো তানিজাকে ফেরত পেতে হলে 50 লক্ষ টাকা দিয়ে সন্ধ্যার পর আমিজপুর পুরস্থানের কাছে চলে আসবেন, র্যাব বা পুলিশে খবর দিলে মেয়েকে জীবিত পাবেন না? কেন আপনি অকারণে কথা বাড়াচ্ছেন? কেন আমাদের বিরক্ত করছেন? আপনার সমস্যা কি? আমার একটাই সমস্যা, পায়ে জুতো নেই, স্যুট টাই পরে খালি পায়ে হাঁটছি, এছাড়া কোনো সমস্যা নেই। তানিজার টিচার আবার বলেছে খালি পায়ে হাঁটলে অসুখ হয়, এটা নিয়েও সামান্য টেনশনে আছি। মেয়ের মা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, আমিও তাদের পিছন পিছন যাচ্ছি। একটা খেলা শুরু হয়েছে, খেলাটার শেষ দেখা দরকার। রান করি বা না করি ক্রিজে টিকে থাকতে হবে। আশরাফুলের মতন শূন্যের আউট হলে চলবে না। মহিলা কয়েকবারই চেষ্টা করলেন রিক্সা ঠিক করতে, কোনো রিক্সা রাজি হলো না। মহিলা হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছেন, একের পর এক ইয়েলো ক্যাব তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, থামাচ্ছে না। মহিলা হাঁটা শুরু করেছেন, আমিও তাদের সঙ্গে হাঁটছি। তানিজা মাঝে মাঝে আমার দিকে তাকে ফিক করে হাসছে, আমি তার হাসি ফেরত দিচ্ছি। হাসা হাসির সময় মেয়ের মা বাঘিনী লুক দিচ্ছেন, সাধারণ বাঘিনী না আহত বাঘিনী, যে কোনো সময় আমার উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। আমি তাদের পিছনে পিছনে কলা বাগানের গলির ভিতরে ঢুকে গেলাম। মহিলা নিজের বাড়ির সামনে চলে এসেছেন বলে স্বস্তি ফিরে পেয়েছেন। আতঙ্কে চেহারা কালো হয়ে গিয়েছিল, চেহারায় কিছুটা জেল্লা ফিরে এসেছে। তিনি বাড়ির গেটে হাত রাখতে রাখতে বললেন, অনেক যন্ত্রণা করেছেন, আর কত, এখন যান। আমি বললাম, একজোড়া স্পেয়ার জুতো কি আপনাদের হবে? জুতো পরে চলে যেতাম। তানিজা বলল, বাবার অনেকগুলো জুতো আছে, আপনি নিয়ে যান। তানিজার মা ঠাস করে মেয়ের গালে একটা চড় দিয়ে তাকে বাড়িতে ঢুকে গেল, ধরম করে দরজা বন্ধ করলেন। আমি গোট হয়ে দাঁড়িয়ে রইলাম। মহিলা কি করবেন বুঝতে পারছি না, স্বামীকে খবর দিবেন, পুলিশকে খবর দিবেন, বিরাট ক্যাচাল শুরু করবেন। খারাপ কি, আমি তো এখনো ক্রিজে আছি, দরজা বন্ধ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার মধ্যেও আনন্দ আছে, বাড়ির ভেতরের মানুষদের টেনশনে ফেলার আনন্দ। মানুষের স্বভাবই হচ্ছে অন্যদের টেনশনে ফেলে সে আনন্দ পায়। সৃষ্টিকর্তা আমাদের টেনশনে ফেলে আনন্দ পান বলেই মানব জাতি সারাক্ষণ টেনশনে থাকে। মানুষের মহত্তম গুণের একটির নাম কৌতূহল,
জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের মূলে আছে মানুষের অপার কৌতূহল। ঢাকা শহরের মানুষেরাও এই মহৎ গুণের অধিকারী। তবে এই মহৎ গুণের কারণে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যে তাদের কিছু যে হয়েছে তা না। ঢাকা শহরের মানুষের কৌতূহল ক্ষুদ্র কন্দিতে আবদ্ধ। গরমের সময় কেউ যখন শশা খায়, তখন তাকে ঘিরে 50 জন মানুষ দাঁড়িয়ে থেকে শশা খাওয়া দেখে। আখের রস বের করার যন্ত্র দিয়ে 40-45 জন কৌতূহলী মানুষ সবসময় দেখে যায়। শ্রমিকরা যখন রাস্তা খুঁড়ে পাইপ বসায়, তখন শখানেক মানুষকে রাস্তার দুপাশে বসে থাকতে দেখা যায়। কৌতূহলের কারণেই আমাকে ঘিরে 25-30 জন মানুষ দাঁড়িয়ে গেল। কৌতূহলী মানুষরা সংঘবদ্ধ থাকে এবং তাদের একজন লিডার থাকে। এখনকার লিডারের মাথায় বাউলদের মতো লম্বা চুল, তিনি ঘন ঘন মাথা ঝাঁকাচ্ছেন, বাতাসে তার বাবরি চুল নাচছে। অত্যন্ত বলশালী মানুষ, পাঞ্জাবি পরা, পাঞ্জাবির হাতা গোটানো, দেখে মনে হয় ঘোষাঘুষির জন্য প্রস্তুত। তিনি আমার কাছে এসে বললেন, ভাই সাহেব, অনেকক্ষণ আপনি এই বাড়ির গেট ধরে দাঁড়িয়ে আছেন, ঘটনা কি বলুন তো, কোনো সমস্যা? আমার নাম এ আলম। আমি বললাম, এই বাড়ির একটা বাচ্চা মেয়ের নাম তানিজা, সে তার বাবার এক জোড়া জুতো আমাকে দিবে বলেছিল, জুতোর জন্য দাঁড়িয়ে আছি, জুতো দিচ্ছে না। আলম আমার খালি পায়ের দিকে তাকালেন, মনে হচ্ছেন তিনি মর্মাহত। ক্ষুব্ধ গলায় বললেন, জুতো দেবে না, এ কেমন কথা, অবশ্যই জুতো দিতে হবে। তিনি মাথার বাবরি চুলে একটা বড় ধরনের ঝাঁকি দিয়ে জনতার উদ্দেশ্যে তেজি গলায় বললেন, দেখুন কি অবিচার, একটা লোক খালি পায়ে দাঁড়িয়ে আছে, তাকে জুতো দিচ্ছে না। কৌতূহলে জনতাকে জুতো দিচ্ছে না শুনে মর্মাহত বলে মনে হলো, তারা বলল, জুতো দিতে হবে, জুতো না দিয়ে পার পাওয়া যাবে না। আধ ঘন্টার মাথায় 150-এর মতন লোক জমা হয়ে গেল, গলির রাস্তা বন্ধ হয়ে গেল, জানলার মধ্যে একদলকে মনে হচ্ছে জঙ্গি ভাবাপন্ন। তারা একটু পরপর হুঙ্কার দিচ্ছে, জুতো দে, জুতো দে, জুতো না দিলে বাড়ি জ্বালাইয়া দিমু। এর মধ্যে অনেক ঝামেলা করে সাদা রঙের প্রায় নতুন একটা প্রাইভেট কার ঢুকেছে। ড্রাইভার কয়েকবার হর্ন দিতেই জঙ্গি জনতা গ্রুপ খেপে গেল। প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হলো। ড্রাইভার দরজা খুলে পালাতে যাচ্ছিল, দৌড়ে তাকে ধরা হলো, মেরে আধমরা করে জ্বলন্ত গাড়ির পাশে শুইয়ে রাখা হলো। আলম সাহেব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ক্ষুদ্র ভাষণ দিলেন, বিসমিল্লাহের রহমানের রহিম, আল্লাপাক বলেছেন মা সাবেরিনা, অর্থাৎ ধৈর্য ধারণ করুন, আপনারা অস্থির হবেন না, ধৈর্য ধারণ করুন। আমি নিজে ওই বাড়িতে যাচ্ছি, তাদেরকে অতি ভদ্রভাবে জুতো দিতে বলবো, যদি জুতো না দেয় তাহলে আমরা হার্ড লাইনে যাব, আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এর মধ্যে একটা লাল রঙের গাড়িকে গলির মোড়ে দেখা গেল। যদিও জনতা ধরোধরো করে ছুটে গেল, ড্রাইভার অতি বুদ্ধিমান, গাড়ি ঘুরিয়ে নিম্নে এসে পালিয়ে গেল। 3 জোড়া জুতো পাওয়া গেছে, এর মধ্যে ব্রাউন জুতো জোড়া ভালো ফিটিং হলো। আমি জুতো পরে গলি থেকে বের হয়ে পড়লাম। আমার ধারণা ঘটনা আরও অনেক দূর গড়াবে। একটা ইয়েলো ক্যাবে কাজ করা হয়েছে, আগুন ধরানোর চেষ্টা চলছে। জাগ্রত জনতা আশেপাশের বেশ কয়েকটা বাড়ির দরজা ধাক্কাচ্ছে এবং স্লোগান দিচ্ছে, জুতা দে, জুতা দে। গলি থেকে বের হওয়ার মুখে দেখি পুলিশের এবং র্যাবের গাড়ি গলিতে ঢুকছে। এই দুই গাড়ির পেছনে ভৌ ভৌ শব্দ করে অ্যাম্বুলেন্সও যাচ্ছে। পরদিন সকালে দুই হাতে হাত করা বাঁধা অবস্থায় আলম সাহেবের ছবি ছাপা হলো। দুর্ধর্ষ জুতা সন্ত্রাসী আলম আটক, নিজস্ব প্রতিবেদক। কলাবাগানের গলিতে সন্ত্রাসী আলমকে আটক করা হয়েছে। সে তার দলবল নিয়ে জুতা সংগ্রহ অভিযানে নেমেছিল। প্রথমে সে গৃহকর্তা বা গৃহকর্তীর কাছে ভদ্রভাষায় জুতো চাইছে, জুতো না দিলে বা জুতো না দিতে জুতো দিতে দেরি হতে শুরু করলে
তার দল তাণ্ডব শুরু করত। তার দলের হাতে দুটি প্রাইভেট কার ভস্মীভূত হয়েছে। প্রাইভেট কারের আরোহীরা নিজেদের পায়ে জুতো খুলে দিতে রাজি না হওয়ায় এই কাণ্ড। সন্ত্রাসী আলমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে মুখ খুলছে না, বারবার বলছে নসিব, সবাই নসিব। ঘটনায় নসিব নামধারী কেউ যুক্ত কি না তাও অনুসন্ধান করা হচ্ছে। অনেকেই ধারণা করেছেন জুতো সংগ্রহ অভিযানের পেছনে জুতা বিক্রেতাদের হাত আছে, তারা জুতার কৃত্রিম সংকট তৈরির চেষ্টায় আছে। বাংলাদেশ পাদুকা বিক্রেতা সমিতির সভাপতি হাজি চান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভদ্র ভাষায় প্রতিবেদকের সঙ্গে বঙ্গানুবাদ শুরু করলেন। এক পর্যায়ে বলে ওঠেন, উত্তরে আমি জুতা খিলাইয়া দিব। প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার কাছ থেকে এমন ব্যবহার কখনো আশা করা যায় না। বিষয়টার আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।